জব কার্ড বুঝেন তো? জব কার্ড আপনাদের গ্রামে হয়নি? হয়। তা গ্রামের মোড়ল পঞ্চায়েত কালকে অ্যালাউন্স করে দিয়েছে যে আগামী বুধবার পাঞ্জাব ব্যাংকে টাকা দেওয়া হবে, যারা যারা জব কার্ড আছে গিয়ে লাইন দিয়ে টাকা তুলে নিবে, ম্যানেজার বলে দিয়েছে। আপনি লাইনে দাঁড়িয়ে আছেন, তার আগে আছে আব্দুল শুকুর, তার আগে আছে আব্দুল সুবান, তার আগে আব্দুল গফফার, তিনজনা টাকা পেয়ে গেল। আপনি এবার আপনার বইটা কাউন্টারের ভিতরে দিয়েছেন, যা কাউন্টারে যে বাবু আছেন উনি সুইচটা দাবিয়ে বলছে, ভাই তুমি কাজ করেছিলে? যে না, কাজ করা তো হয়নি, জব কার্ড আমার আছে, কাজ করিনি। আচ্ছা বলুন তো, টাকা পাবে কি পাবে না? পাবে? পাবে না। শুধু জব কার্ড থাকলে হবে না, কাজের হাজিরিটা তুলতে হবে। এক জুম্মা থেকে আরব জুম্মা ক্ষমা করে দেওয়া হবে কাদের? শুধু মুসলমান আব্দুল সত্তার আব্দুল গফফার বড় পাঞ্জাবি পরে জুম্মার দিন উপস্থিত হয়েছে, এর জন্য নয়। এ শুধু কলেমা পড়েছে, জব কার্ড করা আছে, কিন্তু এক সপ্তাহ যে হাজিরি ছিল না, এক সপ্তাহ হাজিরি দিয়েছে, দেয়নি, তার মানে ওকে ক্ষমা করা হবে না। শুনুন, যারা শুধু জুম্মার সালাত আদায় করছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, ইউরাউন এই দলের ভিতরে আপনারাও আপনাদের জন্য ওয়াইল নামক জাহান্নামের কথা আল্লাহ ঘোষণা করছেন। যারা রমজান মাসে নামাজ আদায় করেছেন, রমজান মাসে যারা সালাত আদায় করেছেন, এমনি মাসে যারা মসজিদে আসতে পারছেন না, এমনি মাসের ব্যাপারে যারা অভিযোগ করছেন নানান রকমের, তাদেরই ব্যাপারে আমার মনে হয় আল্লাহ তাআলা বলছেন ইউরাউন, এদেরই জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। তার মানে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়া লাগবে। কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। বিপরীত দিকগুলো নেন। আর শেষ অয়াম নাউন আল মাউন, অয়াম নাউন আল মাউন, সময় শেষ। এটা বলে দিয়ে তবে যাই ওদিকে, সূরা তিনের আরো তিনটা আয়াত বাকি আছে, ওটা আর বলা হবে না, এইটাই বলে যাই। ওয়াইয়াম নাউন আল মাউল, আল্লাহ তাআলা বলছেন যারা তার প্রতিবেশীকে সামান্য কিছু জিনিস উপকার করা থেকে বিরত থাকে, এদের জন্য জাহান্নাম। বিপরীত আপনি শব্দটা গ্রহণ করুন, প্রতিবেশীকে সর্বদাতে সহযোগিতা করবেন, এটা উত্তম কাজ। কি বলছি বুঝতে পারছেন? প্রতিবেশীকে আল্লাহ নবী সাল্লাম বলেছেন, কোন প্রতিবেশী আর একটা প্রতিবেশীকে যেন তার দেওয়ালে কাঠ বা কুঞ্চি টেক লাগিয়ে রাখতে নিষেধ যেন না করে। আমার বাড়িতে কল নেই, আপনার বাড়িতে কল আছে, আমার স্ত্রী আপনার বাড়িতে দুই তিন দিন পানি আনতে গেছে, আপনার স্ত্রী মিষ্টি করে বলছে বুবু আমাদের কলে এসো না, কলের খারাপ হয়ে যেতে পারে। আপনাদের বাড়িতে 15টা লোক কল টেনে পানি নিচ্ছে তখন খারাপ হয় না, আর আমার বউ গিয়েছে দুদিন আর খারাপ হয়ে যাবে? ঈদের দুদিন আগে তিন দিন আগে আমি গরু কিনেছি একটা, আমার বাঁধার খামার নেই, আপনার খামারে বেঁধেছি, আপনার স্ত্রী বলছে কি ব্যাপার মমতাজুর হুজুর আমাদের খামারে গরু বাঁধছে, মনে হয় জায়গাটা দখল করে নিবে। সকালবেলাতে কুঞ্চি দিয়ে ফজরের নামাজ পড়েই এসেছে, নামাজ পড়ি কুঞ্চি দিয়ে ভালো করে ঘিরে দিয়ে তবে ঘরে গেছে যাতে গরুটা আমি বাঁধতে না পারি। ও নামাজি, ঈমান আছে তো? আল্লাহর নবী মানা করেছে, আল্লাহর নবী মানা করে দিয়েছে প্রতিবেশীকে সহজ। সবার নেকি আল্লাহ তাআলা দেখাবেন, দেখানোর পরে বলবে ঈমান ছিল গিরিশচন্দ্র, ঈমান এনেছিলে না? ঈমান আনেনি। খালা ইমান এনেছিলে না? আমি তো ইমানের টাইমই ছিল না, ধর্ম যার যার উৎসব সবার সারা জীবনে এই স্লোগানই দিয়েছি, আমার তো টাইমই ছিল না কলেমা পড়ার। এই মাদার টেরিজা, আমি তো সারা জীবন জনগণের সেবা করতে করতেই চলে গেল, আমার তো ইমান আনা হয়নি। কোরআনের শব্দ এসেছে হাওয়া আম্মানসুরা, সমস্ত ভালো কাজের নেকিগুলিকে আল্লাহ তাআলা ধুলোর ন্যায় ধুলির সাফ করে দিবে। তার মানে বোঝা গেল ইমানের অবস্থাতে কোন মানুষ যদি ভালো কাজে না করে তার ভালো কাজ আল্লাহর দরবারে 10 পয়সাও দাম নাই। আছে নাই? ইমান কত কিমতি জিনিস, এবার আপনি দেখুন। আর একটা উদাহরণ আপনাকে পেশ করি, আমাদের মাঝে একজন নবী এসেছিলেন, তার নাম নূহ আলাইহিস সালাম, নাম শুনেছেন তো? নূহ আলাইহিস সালাম একটা নবী এসেছিলেন,
এই নবীটা সম্পর্কে কোরআনে একটা আজীব শব্দ ব্যবহার করা হয়েছে, লাইলাম ওয়া নাহারা, মানে রাত এবং দিন অবিরত 950 বছর তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন। চার বেটা নবী নূহের, ক বেটা চার, একটার নাম হাম, একটার নাম শাম, একটার নাম ইয়াফাজ, একটার নাম কেনান। চারটে বেটা, হাম, শাম, ইয়াফাজ আর কেনান, চার বেটা। নবী নূহ আল্লাহকে বলছেন, আল্লাহ আমার শিরার উপশিরার তেজ কমে গেছে, হাঁটুতে শক্তি নাই, জবানে লোকনাথ পয়দা হয়েছে, মানে তোতলাপন ভাব চলে এসেছে। আল্লাহ তোমার এই বিশাল তৌহিদি দায়িত্বটা আমাকে অব্যাহতি জানালে হয় না। আল্লাহ তাআলা বলছেন, নূহ এক কাজ করো, এক কাজ করো, তুমি আরেকবার মানুষদেরকে বলো, তারা যদি ঈমান আনে তো ভালো, আর না তো এটা বলে দাও আমার আজাব আসছে উপর থেকে। নবী নূহ আলাইহিসসালাম মানুষদেরকে ডেকে বলছে, তোমরা কি ঈমান আনবে? এ তোমরা ঈমান আনবে? ঘর মে আগ লাগি হাই ঘর হি কি চিরাগ সে, আপনার বাড়িতে যদি আগুন লাগে এ আগুন আমি মমতাজুল ইসলাম কলকাতা থেকে এসে আগুন লাগাতে আসবো না। নূরপুরে কারোর বাড়িতে আগুন লাগলে তাসিরউদ্দিন ভাই এসে আগুন লাগাবে না। ঘর মে আগ লাগি হাই ঘর হি কি চিরাগ সে, আপনার বাড়িতে যদি আগুন লাগে এ আগুন নয় আপনার স্ত্রীর অসাবধানতায় লেগেছে, নয় আপনার বেটার অসাবধানতায় লেগেছে, নয় আপনার অসাবধানতায় আগুন লেগেছে, কেউ লাগিয়ে দিতে আসেনি। আর একটা প্রবাদ আছে, ঘরের শত্রু বিভীষণ। কিছু কিছু মানুষ ইমান এনেছে, 40-50-60 জন মানুষ, নিজের আপন ছোট বেটা, তার নাম কেনান, কেনান তার বেটা নূহকে বলছে, কি ফটর ফটর করে আজে বাজে বকছো, আজাব টাজাব আজব সব বিশ্বাস করি না, তোমাকে নবী বলে মানি না, আর আল্লাহকে স্রষ্টার রব বলে মানি না, নিজের আপন বেটা নবীর বেটা বলছেন মানি না। নূহ আলাইহিসসালামকে আল্লাহ বলছে, এক কাজ করো, আজাবের নিদর্শনাবলী তাদেরকে বলে দাও, আর তুমি নিজে একটা নৌকা বানাও, প্রত্যেক প্রাণীদের জোড়ায় জোড়ায় নৌকায় তুলে দাও, যারা ঈমান এনেছে তাদেরকেও তুলে দাও, আর ওদেরকে আজাবের একটা নমুনা বলো, আজাবটা হবে পানি দিয়ে, মেয়েরা যখন চুলা থেকে রান্না করবে আগুন ফুলে দেখবে পানি বার হয়ে যাচ্ছে, এটা আমার আজাব। নূহ আলাইহিসসালাম নৌকা তৈরি, বিস্তারিত ঘটনা বলছি না, নৌকা তৈরি করলেন, সবাইকে তুলে নিলেন, যাই হোক আজাব শুরু হয়েছে, চুলো থেকে পানি উঠছে, মেয়েরা ছেলেরা দলে দলে নূহকে এসে বলছে, নূহ কি জাদু করিলা, হ্যাঁ যে চুলোর ভিতর থেকে আগুন পানি উঠছে। নূহ বলছে, আজাব সবে শুরু হয়েছে, এখনো বলছি ঈমান আনবে তো না। বেটা ছোট বেটা কেনান বলছে, আব্বা তোমাকে নবী বলে মানি না, তোমার আল্লাহকে আল্লাহ বলে মানি না, তোমার আল্লাহ এত দামি, তোমার আল্লাহ এত বড়, কিন্তু তোমার আল্লাহর এত পাওয়ারফুল, এত ক্ষমতা, কিন্তু তোমার আল্লাহর তো দেখছি 10 পয়সা দাম নাই, তোমার আল্লাহ সামান্য পানি চুলোর ভিতর থেকে বার করে মানুষকে কেমন করে মারবে, এটা তো আশ্চর্য ব্যাপার, আজাব আমরা বিশ্বাস করি, এটা আবার আজাব হোক। পানি আস্তে আস্তে করে বাড়ছে, এক হাঁটু হলো, এক গলা হলো, সবই হলো, বেটা হাবুডুবু খাচ্ছে, তখন নূহ বলছে, বেটা আজাব বিশ্বাস হচ্ছে তো, আজাব বিশ্বাস করছো? তখন বেটা আবার বলছে, তোমার আল্লাহর এই পাওয়ার আছে যে যদি পাহাড়ে পানি লাগিয়ে দিবে, তোমার আল্লাহর ক্ষমতা আছে যদি পাহাড়ে লাগাবে? আল্লাহ বলছে, দাঁড়া আমাকে তো চিনিস না, তোর 12টা বাজাবো, যদি পাহাড়ে উঠেছে কে, কেনান নিজের ছোট বেটা। আল্লাহ বলছে, যদি পাহাড় পানি ওভারটেক করে দিব, নূহ ঘাবড়িও না, যদি পাহাড়ে পানি ওভারটেক করছে, তখন নূহ আলাইহিসসালাম নৌকা নিয়ে, নিজের কিস্তি নিয়ে বেটার চারিদিকে ঘুরছেন, বেটার চারিদিকে ঘুরছেন, আল্লাহকে আফসোস করে বলছেন, দুঃখ করে বলছেন, ইন্নাহু লিআহলিহি
আল্লাহ নিশ্চয়ই এটা আমার পরিবারের দেখছো, এত জন মারা গেল কোনো দুঃখ হয়নি, এত মানুষকে তুমি মারা মেরে দিলে কোনো কষ্ট পাইনি, কিন্তু আমার নৌকা থাকা সত্ত্বেও আমার বেটা হাবুডুবু খাচ্ছে মারা যাচ্ছে। যদিও বেটা তো দরদ হবেই, যত বড়ই বেঈমান হোক, আপনার বেটা যদি মার্ডার করে, আপনার বেটা যদি চুরি যদি করে, পুলিশ যদি ধরতে আসে, আপনি সব সময় আপনার বেটা সাপোর্ট করবেন, করবেন না যে আমার বেটা নির্দোষ, আমার বেটা নির্দোষ? নুয়ারিকে সালাম বলছেন, আল্লাহ এটা আমার পরিবারের একজনই আজাব, এ কষ্ট আমি সহ্য করতে পারছি না। আল্লাহ নূহকে বলছিল, ও তুমি নবী, তোমাকে আমি চরম ভালোবাসি, তবে এই জায়গাতে তোমার সঙ্গে আমি আপোষ করব না, তোমার বেটা ঈমান আনিনি নৌকায় তুলতে পাবে না। বোঝা গেল, ঈমান যদি না থাকে খোদ নবীর বেটা হয়ে বাঁচা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, জাহান্নাম থেকে বাঁচবে কারা? যাদের ঈমান থাকবে মজবুত, সলিহাত, যারা ভালো কাজ করবে, যারা কি করবে, ভালো কাজ যারা করবে। আল্লাহ তাআলা বলছেন ওরা কখনোই জাহান্নাম যাবে না। আচ্ছা, এবারে দুটো একটা ভালো কাজ যদি বলে দিই, কারা কারা মানবেন? হাত তুলুন, হাত তুলুন। আমি এতক্ষণ বকছি এক এক, আর আপনি শুধু হাতটা তুলে একটু আমাকে উৎসাহ তো করতে পারবেন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, গ্রামের লোক ভালো, কথা যদি একটু কড়াকড়ি হয় চলবে? মাশাআল্লাহ, মানে চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাইকের সামনে হচ্ছে না, মানে মাইক ওলার দোষ, শুধু এইভাবে এক ভাই মুখ করে বলা যাবে? আমাকে একটু লড়াচড়া তো করতে হবে, আর এমনি লম্বা লোক আমার কোমরে লাগে, চেয়ারে বসে থাকতে পারি না অনেকক্ষণ ধরে, এরপরে মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিতে হবে। তবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিব আগামী দিন থেকে ইনশাল্লাহ, কারণ আমি তো সুর টুর করা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, কারণ সুরে মানুষের মন গলে যায়, হয়তো কাজ হয় না, বুঝলেন তো, কাজ হয় না। আর আমি মানে একটা জিনিস খুব ভালো করে শিখে গেছি, মানে নিজের দিক দিয়ে নিজে নিজে ছোট বেড়ে নিয়ে গবেষণা করে দেখেছি, গবেষণাটা কি, যে পৃথিবীর কোনো শিক্ষা ব্যবস্থা শুরু করে হয় না, হয় আপনার স্কুলে হেডমাস্টার কোনোদিন এরকম করে পড়ায়, অয় অজগর আসছে তেড়ে, আয় আমটি খাবো পেড়ে, এরম করে বলে? জীবনে বলে না, ও সোজা সোজা করে বলে, অয় অজগর আসছে তেড়ে, হসতে ইজুর ছানা ভয়ে মরে, স্পর্শ ভাবে বলে। দিদিমণিরা খিচুড়ি স্কুলে বলে, এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, এরম করে বলে? বলে সব শিক্ষা ব্যবস্থা কাটা কাটা করে। আপনার সঙ্গে আমার দেখা হলো, আপনি আমাকে এরকম করে বলেন, আসসালামু আলাইকুম মাওলানা মুমতাজুল ইসলাম, আপনি কেমন আছেন, এরকম করে কেউ বলে? এই জলসা থেকে বাড়ি গেলেন, আপনার বউকে বলবেন? জি জি ইনশাল্লাহ, বসে যান বসে যান। জি আপনি এই রকম করে বলেন কি করে? আপনি এখান থেকে বাড়ি চলে গেলেন, আপনার বউকে বলবেন? খাদিজার মা, তাড়াতাড়ি করে ভাত দাও, কে বলে? সব কথা একটা একটা করে বলতে ভালো লাগে, আর এ বলছে সুর না হলে ভালো লাগে না। আচ্ছা কি আছে না, আমি সুরের বিপক্ষে নয় হারাম এটা বলছি না, মানে আমার আর সুর হয় না, আস্তে আস্তে ভুলে গেছি। আমি আপনাকে দুটো একটা ভালো কাজ বলে দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাদু সালাম, তোমার সঙ্গে যদি কারুর দেখা হয় তো বলবে আসসালামু আলাইকুম, এটা ভালো কাজ, ছোটখাটো ভালো কাজ বলে দিচ্ছি, ইনশাআল্লাহ আজকে থেকে বলবো, ইনশাআল্লাহ সালাম দেবেন। আর আমরা আপনাদের ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ান, আমাদের কোনো অসুবিধা নেই, আমার বিশ্বাস করে কোনো অসুবিধা নেই, আপনি জেনারেল লাইন আপনার ছেলেকে পড়ান, তবে একটা কথা বলে দিয়ে যাচ্ছি আমি মুমতাজুল ইসলাম, যারা তার ছেলেকে জেনারেল স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন, আপনাদের অন্ততপক্ষে অর্ধেক মৌলবি হওয়া লাগবে, তাছাড়া যেন কেউ তার বেটাকে স্কুল কলেজ
ইউনিভার্সিটি এই পর্যন্ত যেন না পৌঁছিয়ে দেয়, যদি দেয় আমি বলে দিয়ে যাচ্ছি শিশুকালেই তার ঈমান নষ্ট করে দেওয়া হচ্ছে স্কুলে। যদি বলছেন কেমন করে, এই দেখুন স্কুলে পড়ানো হচ্ছে ওর নাম যিশু, কোরআন বলছে ওর নাম ঈসা, স্কুলে পড়ানো হচ্ছে ওর মায়ের নাম মেরি, কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম, স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেতলেহেম বলে একটা জায়গায়, কোরআন বলছে ওর জন্ম হয়েছে বাইতুল লাহাম বলে একটা জায়গায়, কোরআন বলছে এটা। আপনার বেটা স্কুলে ইতিহাস পড়ে এসেছে ওর নাম যিশু, অথচ আল্লাহ বলছে ওর নাম ঈসা, ওর মায়ের নাম মারিয়াম, আপনার বেটা শিখে এসেছে ওর মায়ের নাম মেরি। আপনার যদি ইসলামিক জ্ঞান যদি না থাকবে আপনার বেটার এই ভুলটা সংশোধন করতে পারবেন? আপনি পারবেন? পারবেন না, অবশ্যই। ওই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি কথা বলেছেন, কি বলেছেন, যে ইলমে শিক্ষা অর্জন করা কি কি ফরজ, দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। সালা আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে আপত্তি নেই, আপনি পড়ান, আপনার ছেলে ইংরেজি শিখেছে, বাড়ি আসছে আর বলছে গুড মর্নিং চাচা, গুড মর্নিং, যাকে দেখছে গুড মর্নিং, এই তোমার বেটা যদি দিনে 100,000 বার যদি বলে গুড মর্নিং গুড মর্নিং, গুড 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 করেই যদি যায়, 10 পয়সা নেই কি হবে বলে মনে হয়? হবে? হবে না। আপনার ছেলেকে আজকে বাড়ি গিয়ে বলে দেবেন, কারোর সঙ্গে দেখা হলে বলতে হয় আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ এই দায়িত্ব পালন করব। এক অপরে আজকে বাড়ি যাবার সময় জলসা থেকে সালাম দিয়ে যাবেন ইনশাল্লাহ। সালাম যদি দেন এর উপকার কত, দুনিয়াবি প্রেক্ষাপটটা আপনাকে দেখাই। গুড মর্নিং এর বাংলা মানে কি? শুভ সকাল। এখন আমার আব্বা মরে গেছে, ভোরবেলাতে তাসিরুদ্দিন ভাই আমাকে ফোন করেছে, ফোন করেছে, গুড মর্নিং ভাই, গুড মর্নিং, ফোন করে বলছে বা সকালে দেখা হয়েছে তাসিরুদ্দিন ভাইয়ের সঙ্গে মদনা বাজারে দেখা হয়েছে আর বলছে গুড মর্নিং মমতাজুল ভাই। তো মনে মনে কি হবে, সালা তোকে দুবারই দিলেই মনে হয় ভালো হয়, আমার বাপ মরেছে আর বলছে শুভ সকাল, বলবে কি বলবে না? হ্যাঁ বলবে। যদি তাসিরুদ্দিন ভাই আমাকে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন, রাগ হবে না? গুড মর্নিং বলে রাগ হবে? গুড মর্নিং বলে রাগ হবে? সালাম যদি দেন রাগ হবে? হবে না। সালাম প্রীতি ভালোবাসা বাড়ায়, পরিচিত অপরিচিত লোককে সালাম দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ইসলামের মধ্যে সব থেকে উত্তম মানুষ কে, আল্লাহ নবী বললেন না আবু বকর, বললেন না উসমান, বললেন না আমার বেটি ফাতেমা, এ কথা বললেন না, আল্লাহ নবী বলছেন উত্তম সেই লোক যে পরিচিত অপরিচিত মানুষকে দেখলে বলে আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমরা বলবো ইনশাআল্লাহ। একটা ভালো কাজ, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর একটা ভালো কাজ, অসুস্থকে দেখতে যাবে, দেখতে গেলে উপকার কি, উপকার কি দেখতে গেলে, শুধু উপকারটা একবার দেখুন উপকার কেমন। আপনি একটা লোককে দেখতে গেলেন সকালবেলাতে ফজরের পরে, অসুস্থ মানুষ পাড়ায় দেখতে গেলেন সকালবেলা ফজরের পরে, সন্ধ্যা পর্যন্ত আসমানের ফেরেশতারা আপনার জন্য মাগফিরাত কামনা করবে। আর যদি সন্ধ্যাবেলা যান তারপরের দিন সকাল পর্যন্ত আসমানের ফেরেশতারা দোয়া করবে, আমি মমতাজুল ইসলাম, দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে, যদি ফেরেশতারা করে কবুল হবে কি হবে না? হবে, অবশ্যই। অসুস্থ মানুষকে দেখতে যাবেন, তবে মাঝখানে একটা সামাজিক কথা বলি যেটা আমাদের সমস্ত মানুষ রোগে আক্রান্ত, এই ব্যাপারে প্রত্যেক গ্রামে দেখবেন কিছু কিছু মানুষ কবর খোঁড়ার কাজ করে, দেখেছেন কবর টবর খোঁড়ে কেউ মারা গেলে, এই কবর খোঁড়া মানুষ জীবনে দেখেছেন যে স্কুলের হেডমাস্টার দেখেছেন, গ্রামের সব থেকে ধনী লোক, পাড়ায় সব সবার মায়ের খালার ফুপুর কবর খুঁড়ে খুঁড়ে বেড়ায়, এই গ্রামের সব থেকে ধনী লোক দেখেছেন? দেখেন, এই যে আগে বলেছি গরিবরা 500 বছর আগে জান্নাত যাবে, এই দেখুন দেখুন, গ্রামের 3-4টে লোক আছে
জেরামে যেই মারা যাক মৃত মানুষের লাশ এখনো হসপিটালে তাদেরকে বলতে হয় না তারা দেখবেন কোদাল ঝুড়ি নিয়ে কবরস্থানে পৌঁছে যায় আছে না আছে আপনার মায়ের কবর খুঁড়েছে আপনার বিবির খুঁড়েছে আপনার বেটার খুঁড়েছে পাড়াপ্রতিবেশীর খুঁড়েছে আপনারও খুঁড়বে বলে একদম ভালো করে ধার দিয়ে রেখেছে শুধু মাইকে বললেই হলো এবার আপনাকে বলছি আপনার বেটির বিয়ে লেগেছে সর্বপ্রথম গ্রামে দাওয়াত পায় কে পঞ্চায়েত প্রধান গ্রামের ধনী লোক তাই না এরা আগে আগে দাওয়াত পায় আপনার বেটির বিয়েতে কোনোদিন ওই লোকটার কথা মনে পড়ে যে লোকটা আপনার স্ত্রীর কবর খুঁড়েছিল আপনার বাপ